কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা, দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা, কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে বেজে দোলা, দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা, বলি কথা শুনি স্মৃতি, কখনো বেদনার কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মালায় কত উচ্ছ্বাস, সুখ আর দুঃখ এসো করি পারাপার, আমি তুমি আর। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে যিনি আমাদের অতিথি তার নামটা আমি একবারে বলছি না, একটু ভিন্নভাবে বলছি। শ্রীরপত্রের মৃণালের কথা কি মনে আছে? বা চারু, চারুলতার চারু, হ্যাঁ, সেই মাধবী মুখার্জি আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে গল্প করবেন, কথা বলবেন এবং জানাবেন তার অনেক মজার কথা, অনেক স্মৃতির কথা। তো চলুন, কেমন আছো মাধবীদি? সেই সবাই আমরা ভালোই আছি। মানে তুমি তো রবীন্দ্রনাথের নায়িকা বলতে গেলে, কোনো রবীন্দ্রনাথের কোনো বই পড়তে গেলে, উপন্যাস পড়তে গেলে তোমার মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কেমন করে এটা ঘটলো এটা ভীষণ জানতে ইচ্ছে করে। কতগুলো ছবি করেছো রবীন্দ্রনাথের? খুব বেশি করিনি, কিন্তু তোমার যে মনে পড়ছে যে রবীন্দ্রনাথের কোনো চরিত্র করতে গেলেই আমার কথা, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। কোনটা কোনটা করেছো? চারুলতা তো নিশ্চয়ই, শ্রীরপত্র মৃণাল, তারপর মালঞ্চ। মালঞ্চ? আচ্ছা, তোমার ছেলেবেলায় চলে যাই, জন্ম কোথায়? জন্ম কলকাতায়, কিন্তু আমার দাদুর বাড়িও ছিল বাংলাদেশে, অর্থাৎ বরিশাল। আচ্ছা, আর আমার বাপের বাড়িও তাই, বরিশাল। তার মানে তুমি বরিশালের মেয়ে? আমি বরিশালের মেয়ে। বরিশালের ভাষা বলতে পারো? বরিশালের ভাষা একটু তো বলতে পারি। আচ্ছা, সেটাতে পরে আসছি। তো ছেলেবেলাটা কলকাতাতেই তার মানে কেটেছে। হ্যাঁ। বাবা কি করতেন? আমার বাবা এমনি ট্রিপল এম এ ছিলেন। আচ্ছা, কিন্তু তারপরে ল পড়ে লয়ার হলেন। আর তুমি কি, পড়াশোনাটা কোথায়? আমার এখানে কিছুই হয়নি, কোনোটাই হলো না। না না, কি বলছো, নর্মাল পড়াশোনা যেটা। মা কি করতেন? মা তখনকার দিনে তো একটু কংগ্রেসি আমল। আচ্ছা, তো ন্যাচারালি পার্টি টাটি করতেন। আর আমার বাবা ভীষণ কনজারভেটিভ, বাবা একদম পছন্দ করতেন না। মা ওইগুলোই ভাবতেন যে যখন একসময় মা খুব ভালো গান গাইতে পারতেন, তো সেই সময় আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলেন আমি রেডিওতে গান গাইব, মায়ের অফার এসেছিল। তখন দাদু বললেন না, আমাদের ঘরের মেয়েরা কখনো রেডিওতে গান গায় না। তো তারপর পরবর্তীকালে বেশ কিছুদিন পরে আমার দাদুই মাকে বললেন যে আচ্ছা, আমার তার পরের ছোট মাসিরা বলল যে তুই তো ওদের একটু ইয়ে করতে পারিস, বেলা মালা এরকম ছিলেন নাম, তো মাসিদের কথা বললেন, ওদের একটু যদি রেডিওতে গান টান গায় তাহলে শুনেছি ভালো বিয়ে হয়। তো মার দূরদৃষ্টি তখন থেকেই ঠিক হলো যে আজকে সিনেমাটা খারাপ বলছে কিন্তু একসময় সিনেমাটাও ভালো হবে। তো সেই সময় থেকেই মা ওই স্টেজে
তখন ছোট একদম বাচ্চা বছর ছয়েক বয়স হবে, সেই সময় থেকেই এই শুরু করলাম থিয়েটার করা, তারপর সিনেমা করা সব কিছু। তুমি ছ বছর বয়সে থিয়েটার প্রথম করেছো সেটাই? হ্যাঁ, থিয়েটার সিনেমা ওই একই সময় প্রায়। আচ্ছা, প্রথম কোন থিয়েটার বা ছবি কোনটা প্রথম? প্রথম থিয়েটার। আচ্ছা, কি প্রথম থিয়েটার? আমি জানি না তুমি তখন জন্মেছো কিনা। শিশির কুমার ভাদুরীকের নাম শুনেছো? আচ্ছা, ওনার ওখানে প্রথম নাটক করি। তারপর ছবি বিশ্বাসের নাম শুনেছো? ছবি বিশ্বাস এর পরিচালনায় ধাত্রীপান্না তে অভিনয় করি। এবারে তোমার ছবিতে আসাটা কি? ছবিতে আসা, তুমি নিশ্চয়ই প্রেমেন্দ্র মিত্র সাহিত্যিক তার নাম শুনেছো? অনেক গল্প পড়েছি। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র সেই সময় বিশাল বড় ডিরেক্টর ছিলেন এবং ওনার সব সুপারহিট ছবি ছিল, কালো ঘোড়া, অমুক তমুক, এই সমস্ত ধরনের। তো উনি একটা ছবি করেছিলেন দুই বিআই। তো দুই বিআইতে নায়িকার মানে ছোটবেলাটা আমি করেছিলাম। এই সেই সময়ে টনসিল বলে একটা ছবি করলেন তপন সেনা। আচ্ছা, এবং তখনও ফ্রক পরে সেই প্রথম শাড়ি পরলাম, শাড়ি পরে অভিনয় করলাম। পরবর্তীকালে কিছুদিন আবার গ্যাপ, তারপরে একটা সময় মৃণাল সেনের ছবি করলাম বাইশে শ্রাবণ। আচ্ছা, বাইশে শ্রাবণ ছবি করবার পর সেখানে এতদিন নামটা কিন্তু আবার অন্য ছিল, মাধুরী ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে ঋত্বিক ভট্টকের ছবি করলাম, তারপরে সত্যজিৎ রায়ের ছবি করলাম, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো ডিরেক্টর নেই যাদের না কাজ করেছি। এখন যারা আছেন তাদের মধ্যে তাদের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি। তো তোমার এই যে এত নাম করা ডিরেক্টর যারা, এই যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এরা তো এক একজন দিকপাল এক একজন, এই এক্সপিরিয়েন্সগুলো একটু বলবে, কার সঙ্গে কাজ করবার কিরকম এক্সপিরিয়েন্স ছিল তোমার? না, এদের সমস্ত জিনিসগুলো তো সব পরিপূর্ণভাবে সব ফিট করা থাকে। আমি বরঞ্চ এমন একটা লোকের কথা বলি যে তার সাহস আজকে পর্যন্ত আমাকে উদ্দীপ্ত করে যে কিছু না থাকলেও কাজ করা যায়। তার নাম হচ্ছে পূর্ণেন্দু পত্রী। তারপরে দিন সকালবেলা এসে গাড়ি হাজির, আরে মেয়ে কে, আমাকে যে বললেন কালকে শুটিং হবে না। পূর্ণেন্দুকে ফোন করলাম, বলল যে আমি বলিনি, পূর্ণেন্দুবাবুর সঙ্গে অন্য একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়েছিলেন, তাকে বাদ দিয়েছিলেন, তিনি এরকম নানান রকম গোলমালগুলো করতেন। তো যাই হোক, এরকম করে টোরে উনি কিন্তু ভীষণ জেদি মানুষ, ছবিগুলো কিন্তু কমপ্লিট করেছেন। আচ্ছা, এবার মানিকবাবু মানে সত্যজিৎ রায়ের সঙ্গে তোমার যে কাজ করা, সেখানে আসি। ভালো হলো না, এনজি হলো, অন্য লোকেরা বলে এনজি, কিন্তু উনি কখনো সেটা বলেন বলতেন না। তাই উনি বলতেন যে খুব ভালো হয়েছে, কিন্তু আমরা আর একটা শর্ট নিই, সেটা আমার মনে হয় আরও বেটার হবে, দেখা যাক। ও আচ্ছা। এই এইরকমভাবে সকলকে ইন্সপায়ার করেই উনি অভিনয় করাতেন। ওনার সঙ্গে শুরু করলে মহানগর দিয়ে, সেই জিনিসটা তুমি কিভাবে তাহলে করলে কিভাবে? সেটা করেছি হয়তো এই কারণে যে আমি যে সমস্ত মাপের অভিনেতা আর অভিনেত্রীদের দেখেছি, আমি তার মানে কি বলবো, পায়ের নখের এক কণাও নই, হয়তো সেই কারণেই হয়েছে, তাছাড়া আর কিছু বলবার নেই। সত্যজিৎ বাবু কি অভিনয় দেখিয়ে দিতেন? না, উনি এত সুন্দর, যেমন কলেজে অনেক প্রফেসর থাকে না, এত সুন্দর বলা, তারপর আর কিছু বলতে হয় না বা পড়তে হয় না, সেই জিনিসটা ছিল তো ভীষণ। না ভীষণ, উনি কি চাইতেন সেই বলাটা এত পরিষ্কার যে তারপরে সংশয় থাকতো না। অনেক পরিচালক আছেন যে কি চাইছেন সেটা নিজেরাই জানেন না, থাকে না যে অবশ্যই মেন। আমার ভালো লাগে একটু জটিলতা থাকতে, সহজ সরল রেখায় চলতে ভালো লাগে না। জীবনের মাধবী কি আদৌ জটিল? ভীষণ জটিল। ও বাবা,
কিরকম একটু শুনি। সর্বরকম ভাবেই তো আমার জীবনটাই তো সেরকম ভাবেই তৈরি। যেমন ধরো শুনলে ভীষণ বিস্মিত লাগবে, আজকে ভালোবাসি কিন্তু ছবি করতে আমার ভালো লাগতো না। হ্যাঁ আমার ছবি করতে আমার ভালো লাগতো না, থিয়েটার করতে আমার ভালো লাগতো না, আমার অন্য জীবন ভালো লাগতো। কিন্তু আজ এই ছবি করবার জন্যই, মানে এতদিন যে ছবি করেছি খুব প্রয়োজনে করেছি, কিন্তু একটা কথা বলি, চারুলতা হচ্ছে শ্রেষ্ঠ ছবি। কেন বলো তো, বলো তো কেন? কারণ তোমার পরিচয়টাই হয়ে গেছে চারু বলে। না, চারুলতা ছবি করবার পর আর আমার কোনো অভাব থাকেনি, অভাবের জন্যই একসময় ছবিতে এসেছিলাম। আচ্ছা, তো সেই কারণে চারুলতা করার পর তারপর আর আমার জীবনে কোনোদিন অভাব আসেনি। অনেক বড় বড় নাম করা পরিচালকদের সাথে কাজ করেছো, একজনের কথা খুব জানতে ইচ্ছে করছে, ঋত্বিক ঘটক, তার সুবর্ণরেখায় তুমি করেছো, তাই তো? এই এই তার সঙ্গে ছবি করবার এক্সপিরিয়েন্স কী ছিল, বা সুবর্ণরেখায় অভিনয় করবার সময় তোমার কীরকম লেগেছিল? সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ তিনি, না এই যে দেশ ভাগ, এই ভাগটা উনি কখনো মেনে নিতে পারেননি, এবং এই যন্ত্রণাটা ওনার সর্বসময় সমস্ত কিছুর মধ্যে আছে। একটা কথা বলছি, এই দেশভাগের কথাটা সেরকমভাবে না বললেও মহানগরে কিন্তু একটা জায়গায় খুব সূক্ষ্মভাবে বলা আছে, সেটা যদি মানুষ মিস করে তাহলে মানুষই মিস করলো, কিছু করার নেই। কিন্তু সত্যজিৎ রায়ও একটা জায়গায় বলেছেন যে আমার শ্বশুরের রোল যিনি করেছিলেন, মানে আরতি শ্বশুরমশাই, তিনি বলছেন ওখানে আমরা বেশ ছিলাম। এই ওখানে বলতে কি মিন করছে? ওই দেশে, এই যে দেশ ছেড়ে আসার একটা যন্ত্রণা প্রত্যেকটা মানুষের, সেটা সকলেরই আছে। তো কিন্তু ঋত্বিকদার মধ্যে বড্ড বেশি ছিল। উত্তমবাবু কীরকম হেল্পিং অভিনেতা ছিলেন? এবং আউটডোরে গেলে সঙ্গে সুপ্রিয়া দেবী থাকতেন, এবং এরকমও হয়েছে সুপ্রিয়া দেবী রান্না করতেন, আমরা তিনজনে খেতাম। এবার আমি জিজ্ঞেস করবো সৌমিত্র দা সম্বন্ধে, সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবু তোমার চারুলতার অমল। হ্যাঁ, সৌমিত্রবাবু ভীষণ, সেখানে সৌমিত্রবাবু এত ম্যাচিওর হয়ে গেছেন, এত ভালো অভিনয় করছেন যে মুগ্ধ হয়ে দেখছি। এই মুহূর্তে কি করছো? কাল থেকে একটা কাজ করব, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কৌশিক গাঙ্গুলী খুব ভালো ইয়ে করেন, কাজ করেন, ছবিও করেছে, ছবিও করেছে, এবং কৌশিক গাঙ্গুলীকে বহুদিন চারুলতে, সবগুলোই এরকমই হচ্ছে, সবগুলো এরকমই হচ্ছে। যেমন খোকাবাবুর প্রত্যাবর্তন সেটাও করবে, তারপরে ঘরে বাইরে সেটাও করবে, আরও কী কী করবে আমি ঠিক এখন লিস্টটা বলতে পারছি না, সেটা একটা বিষয়। আমাদের ওদিকে গেছো? অবশ্যই গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরিশাল দেশ, ঢাকা দিয়ে বহুবার গেছি। ওখানে তোমার কাদের কাজ ওখানকার তোমার ভালো লাগে? ওই কবরী সাদওয়ারের একটা ছবি দেখেছিলাম, দেবদাস, সেটা চাষী নজরুল ইসলাম দেখিয়েছিলেন। থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালির পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে, অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মরতে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলে ছুটে কালির পিছু পিছু। দারুণ লাগলো, তোমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছে, এবং আমি জানি না, আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমি জানি না দর্শকবৃন্দ আপনাদেরও কি তাই হচ্ছে, আমার মতো মনে হচ্ছে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলার জন্য। আর আপনাদেরকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।